এক ধাক্কায় দাম বাড়লো 350 টাকা 50 পয়সা। এতদিন কলকাতায় বাণিজ্যিক গ্যাসের মূল্য ছিল 1870 টাকা, নতুন দাম হলো 2221 টাকা 50 পয়সা। এদিকে রান্নার গ্যাসের দামও বাড়লো, এক ধাক্কায় দাম বাড়লো 50 টাকা, রান্নার গ্যাসের নতুন দাম হলো 1129 টাকা। আমাদের সাংবাদিক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। সায়ন্তিকা, তোমার কাছে জানতে চাইব সিলিন্ডার প্রতি গ্যাসের ঠিক কি দাম বেড়েছে? সাধারণ মানুষের জীবনকে আরো দুর্বিষহ করার মতোই একটা খবর, একদম মাসের শুরুতেই এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বাড়লো 50 টাকা, এবং এর ফলে রান্নার গ্যাস অর্থাৎ গৃহস্থের বাড়িতে যে গ্যাস ব্যবহৃত হয় সেই 14.2 কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হলো 1130 টাকা। এর আগে শেষবার দাম বেড়েছিল গত বছরের 6ই জুলাই। আবার একদিকে দেখো, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 50 টাকা বেড়ে 1129 টাকা হলো। ঠিক একইভাবে বিভিন্ন রেস্টুরেন্টে যে বাণিজ্যিক সিলিন্ডার অর্থাৎ 19 কেজির যে সিলিন্ডার ব্যবহৃত হয় তার দামও বেড়ে এই মুহূর্তে 2221 টাকা 21.50 টাকা হয়েছে। এবং এর ফলে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাগ আরো খানিকটা বাড়বে, সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখি না। কারণ মূল্যবৃদ্ধির এই বাজারে একদিকে যেরকম সমস্ত কিছু খরচ পড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে রান্নার গ্যাসের এই দাম বাড়ার ফলে অনেকের আর্থিক পরিস্থিতি আরো খারাপ হবে তা কিন্তু বলাই বাহুল্য। সাহিত্যিকা, শহরভেদে বা এলাকা ভেদে দামের তারতম্য রয়েছে কি? দেখো একেবারেই তাই, কলকাতার ক্ষেত্রে দামটা যেরকম রয়েছে, যদি দিল্লির দিকে তাকানো যায় সেক্ষেত্রেও কিন্তু দামটা কিছুটা হলেও তারতম্য রয়েছে। কলকাতার ক্ষেত্রে তোমাকে যেরকম তা বললাম যে রান্নার যে গ্যাস অর্থাৎ গৃহস্থ বাড়িতে যে রান্নার গ্যাস ব্যবহৃত হয় সেক্ষেত্রে সেই রান্নার গ্যাসের দাম যেরকম বেড়ে হলো 1139 টাকা। চেন্নাইয়ের দিকে যদি তাকানো যায় চেন্নাইতে 1118 টাকা 50 পয়সা দাম হয়েছে। দিল্লিতে রান্নার গ্যাসের দাম হয়েছে 1103 টাকা। মুম্বাইতে রান্নার গ্যাসের দাম হয়েছে 1102 টাকা 50 পয়সা। এই দাম বাড়ার পেছনে কোনো কারণ কি দর্শানো হয়েছে? দেখো এখনো পর্যন্ত সেই বিষয়ে কিন্তু বিস্তারিত ভাবে কোনো কিছু বলা হয়নি, কিন্তু নিঃসন্দেহে ঠিক কি কারণে দাম বাড়লো সে সঙ্গে তোমাকে যেরকমটা বললাম যে এখনো পর্যন্ত কিন্তু কিছু বলা হয়নি। তবে যেহেতু সবকিছুর দাম বেড়ে যাচ্ছে, সেই জায়গায় তিনি একটা সামঞ্জস্য বজায় রাখছে এই মূল্যবৃদ্ধি, সেই নিয়ে কিন্তু একটা সম্ভাবনা বা সেটার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে, সেটা কিন্তু বলা যায় একেবারে। শান্তিকা, পরবর্তীতে সাধারণ মানুষের প্রতিক্রিয়া তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো যখন দাম কমে তখন 5 টাকা 4 টাকা 3 টাকা এরকমভাবে দাম কমে, বাড়ার সময় এক ধাক্কায় 50 টাকা ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আর বাণিজ্যিক সিলিন্ডারের দাম 350 টাকা 50 পয়সা বাড়লো। ধন্যবাদ সায়ন্তিকা, আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মাসের শুরুতেই বাড়লো রান্নার গ্যাসের দাম, এক ধাক্কায় দাম বাড়লো 50 টাকা, রান্নার গ্যাসের নতুন দাম হলো 1129 টাকা শহর কলকাতায়। দাম বাড়লো 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারেরও, এক ধাক্কায় দাম বেড়েছে 350 টাকা 50 পয়সা। কলকাতায় এতদিন বাণিজ্যিক গ্যাসের মূল্য ছিল 1870 টাকা, নতুন দাম 2221 টাকা 50 পয়সা। শহর কলকাতায় গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ঘরোয়া রান্নার গ্যাস 1129 টাকা, বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার 2221 টাকা 50 পয়সা।